চট্টগ্রাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরের হামলায় জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত সুনিশ্চিত না, তবে যারা এই হামলা করেছে এটা অন্যায়। তিনি বলেন, এ বিষয়ে পুলিশের আইজিপির সঙ্গে কথা হয়েছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, নিরপেক্ষ তদন্ত করে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম ডিসি এভিয়েশনাল এসপির সঙ্গে কথা হয়েছে। বিএনপি তাদের কর্মসূচি সম্পর্কে পুলিশকে আগে থেকে জানায়নি অভিযোগ করে উবাইদুল কাদের বলেন, বিএনপি পুলিশকে সঠিক তথ্য দেয় না, তাদের রাউজান হয়ে যাওয়ার তথ্য ছিল পুলিশের কাছে, পরে তারা বামুনিয়া হয়ে গিয়েছে, পুলিশের কাছে এ তথ্য ছিল না, তথ্য থাকলে পুলিশ ওখানে পাহারার ব্যবস্থা করতেন। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। রাজনৈতিক বিষয়ক সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।